ওকে পিক, ঠিক আছে। কি বলছে এটা দেখেন তো, সাতের কত নম্বর, সাতের লাস্ট দা শেষ অঙ্ক, ঠিক আছে, সাতের ছয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন এবিসি যদি জিরো হয় তাহলে এটা দেখাও যে, এখন দেখেন শুরু করি, শুরু করতেছি দেখেন, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার বি প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সি, লিখতে পারি না, ইনভার্স দেওয়া আছে, জাস্ট লিখছি, ঠিক আছে। প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মজা তো এখানেই, দেখেন তো কি দেওয়া, এ প্লাস বি প্লাস সি, তাহলে কি লিখতে পারি বি প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস এ, একশো বার লিখতে পারি, তাহলে মাইনাস এর বদলে কি লিখবো বলেন তো, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস ওয়ান প্লাস, এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ এটা লেফট হ্যান্ড সাইড হবে, হ্যাঁ এটা লেফট হ্যান্ড সাইড হবে। আচ্ছা আর ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার বি প্লাস ওয়ান, ক্লিয়ার? আচ্ছা ও মাগো, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কী হবে, এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি, ঠিক আছে, প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সি আর উপরে ওয়ান প্লাস, এটা যা আছে তাই থাকবে, প্লাস আপনারা আবার কিন্তু আমার মতো ডটর দিয়ে দিয়েন না, সাবধান, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, এক্স টু দি পাওয়ার বি, তাই এখানে কী হবে, এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার বি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে 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 এখন আমি পরের পৃষ্ঠা যাইতেছি, আপনারা একটু দেখেন এটা কী হবে বলেন তো, এক্স টু দি পাওয়ার সিটা উপরে চলে যাবে, এক্স টু দি পাওয়ার সিটা কই যাবে, উপরে চলে যাবে, তাহলে এই যে আমি লিখতেছি দেখেন, এক্স টু দি পাওয়ার সি উপরে চলে গেছে, আর নিচে কী থাকবে বলেন তো, এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি, তাহলে কী হবে, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস ওয়ান প্লাস প্লাস এক্স টু দি পাওয়ার সি, ঠিক আছে, প্লাস এটা ডট ডট মাঝখানে যেটা আছে এটা এই যে এটাই থাকবে, ঠিক আছে, যা আছে তাই থাকবে। এরপর এটার কাহিনীতে আসেন, এটার এক্স টু দি পাওয়ার বিটা কই যাবে, উল্টায় যাবে, উল্টায় চলে যাবে একেবারে টপে, এক্স টু দি পাওয়ার বি, আর এখানে কী হবে, এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি, ঠিক আছে, কী হবে, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার বি। এখন এখানে কথা হইল কি, একটা আমাদের দেওয়া আছে, আমাদের দেওয়া আছে না, যে এই যে দেখেন এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি, এটা দেওয়া আছে না। এখন আমরা এখানে এক্স টু দি পাওয়ার কী পেয়েছি দেখেন তো, এ প্লাস বি, এখন এক্স টু দি পাওয়ার এ প্লাস বি কে আমি লিখতে পারি না, যে এই যে এখান থেকে দেখেন তো এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি, তাহলে এ প্লাস বির বদলে আমরা এখন লিখবো কি, এখানে মাইনাস সি লিখবো, ঠিক আছে, কী লিখবো, মাইনাস সি লিখবো, এই যে এখানে এক্স টু দি পাওয়ার বি এর বদলে কী লিখবো, মাইনাস সি, ঠিক আছে, এটা যা আছে তাই থাকবে, ঠিক আছে, এটাও যা আছে তাই থাকবে। এখন এটা নিয়ে কাজ করবো আমি, কিন্তু জাস্ট একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য ডট দিয়ে যাইতেছি, ঠিক আছে, আপনারা কিন্তু সাবধান, এগুলো আবার ফলো করেন না। এক্স টু দি পাওয়ার বি, ঠিক আছে, আর এখানে এক্স টু দি পাওয়ার কী হবে, মাইনাস সি প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার বি, ঠিক আছে, এটা যা থাকবে তাই, যা থাকবে তাই, আর এখানে কী হবে বলেন তো, এক্স টু দি পাওয়ার বি ডিভাইড বাই ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার বি, এরপরে ডট 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 প্লাস ওয়ান বাই কী হবে বলেন তো, এক্স টু দি পাওয়ার সি, তাই তো, এক্স টু দি পাওয়ার সি, নিচে কত হবে, এক্স টু দি পাওয়ার সি, আর উপরে কত হবে, এক্স টু দি পাওয়ার নিচে কত হবে, এক্স টু দি পাওয়ার সি, আর এটাতে কত হবে, এক্স ওয়ান প্লাস, এবার কত হবে এখানে, এক্স টু দি পাওয়ার সি কত হবে, এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার বি, তাহলে আলটিমেটলি কত হবে, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, একসাথে লিখে ফেলাইলাম, আর উপরে কী আছে, এক্স টু দি পাওয়ার বি তো আছেই, ঠিক আছে, তাহলে এই দুইটা লাইন তো রইলই প্রথমে, প্লাস এটা এটা প্লাস, এখন কী হবে বলুন তো, এক্স টু দি পাওয়ার সিটা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার বি, আর নিচে কী আছে বলেন তো, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান, ঠিক আছে, এখন আসেন এই তিনোটাই কিন্তু আমার কী করতে হবে, এই তিনোটাই কিন্তু আমার লিখতে হবে, তিনোটাই কিন্তু আমার লিখতে হবে, হ্যাঁ, তাহলে আমার ওই তিনোটাই কী ছিল, আসেন এখান থেকে জেনে যাই, এখান থেকে জেনে যাই, আমার প্রথমটা কী ছিল, কই
এই যে প্রথমটা ছিল x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c এই যে এটা আর কি এই যে এটা x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b প্লাস c প্লাস x টু দি পাওয়ার c প্লাস 1 সাজিয়ে লিখলাম আর কি আগে পিছে করে লিখলাম ঠিক আছে প্লাস দুই নাম্বারটা কি ছিল বলেন তো দুই নাম্বারটা ছিল হলো এই যে এটা ডট ডট তো অনেক আগে দেওয়া বন্ধ করে ডট ডট দিতে দিতে সেই কোথায় এই যে এটা x টু দি পাওয়ার c প্লাস b প্লাস c প্লাস 1 ঠিক আছে x টু দি পাওয়ার এই বেশি দূর যাইছ না x টু দি পাওয়ার c প্লাস এটা যা আছে তাই থাকবে b প্লাস c প্লাস 1 আর উপরে কত 1 প্লাস এখানে কত হবে বলেন তো এবার এখানে কত হবে x টু দি পাওয়ার b প্লাস c তাহলে কেন b প্লাস c হবে কারণ ওই যে দুইটা গুণাকার আছে আর হলো আমাদের কি বেস এক দুইটা সংখ্যা যদি বেস এক হয় তাহলে তাদের পাওয়ারগুলো কি হয় যোগ হয় দুইটা সংখ্যা যদি গুণাকারে থাকে এবং তাদের বেস যদি এক হয় তাহলে পাওয়ারগুলো কি হয় যোগ হয় আর দুইটা সংখ্যা বা দুইটা এরকম বীজগণিতীয় রাশির যদি বেস এক হয় এবং তারা যদি ভাগাকারে থাকে তাহলে পাওয়ারটা কি হয় পাওয়ারটা বিয়োগ হয় ঠিক আছে তাহলে নিচেটা কি হবে পরন্ত x টু দি পাওয়ার b প্লাস c প্লাস x টু দি পাওয়ার c প্লাস 1 তাহলে এখন এই যে লসাও করব x টু দি পাওয়ার b প্লাস c প্লাস x টু দি পাওয়ার c প্লাস 1 সবারই কিন্তু এইটাই আছে দেখেন সবার কিন্তু এইটাই আছে তাহলে কি হবে এটা এটা গেল x টু দি পাওয়ার c প্লাস এটা এটা গেল 1 প্লাস এটা এটা গেল x টু দি পাওয়ার b প্লাস c কাটাকাটি গেল 1 ঠিক আছে ক্লিয়ার হইছে না তো ক্লিয়ার দা পরিষ্কার চলো 8 এর ক করি যদি এ টু দি পাওয়ার এক্স ইকাল টু বি বি টু দি পাওয়ার ওয়াই ইকাল টু সি এবং সি টু দি পাওয়ার জেড ইকাল টু ওয়ান হয় তবে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো চলো সি টু দি পাওয়ার জেড ইকাল টু ওয়ান সি এর মান কত বি টু দি পাওয়ার ওয়াই বি টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার জেড ইকাল টু ওয়ান ঠিক আছে ওয়ান কী হবে বি টু দি পাওয়ার ওয়াই জেড ইকাল টু ওয়ান বি এর মান কত আছে এ টু দি পাওয়ার এক্স বি এর মান এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার ওয়াই জেড ইকাল টু ওয়ান তাহলে কী হয় এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকাল টু ওয়ান তারপরে এখানে আবার কি লেখা যায় বা বা এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড এ টু দি পাওয়ার জিরো লেখা যায় না আমরা জানি কি এ টু দি পাওয়ার জিরো ইকাল টু ওয়ান তাহলে কি যেহেতু বেস সেম এক্স ওয়াই জেড ইকাল টু জিরো এত কষ্ট করে অঙ্ক করার পরে মান আসে জিরো অ্যান্সার